আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। পূর্ণিমার ভরা কোটালে প্রবল জলোচ্ছ্বাসে ভাঙছে নদী বাঁধ, ফিরে আসছে আইলার স্মৃতি। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বুধবার সকালে জোয়ারের সময় বাঁধ ভাঙে ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের গৌরপাড়া, চোরা ডাকাতিয়া, কুলতলিয়ে, পাটুয়াপাড়া এলাকায়। সেই ভাঙন দিয়ে মাতলা নদীর জনা জল ঢুকে পড়ছে এলাকায়। ধান ক্ষেত থেকে শুরু করে সাধারণ বাড়ি সব কিছুই প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার। একদিকে করোনা আতঙ্কে গৃহবন্দী মানুষজন, অন্যদিকে সেই ঘরেই জল ঢুকে যাওয়ায় আশ্রয় নিতে হচ্ছে উঁচু জমিতে। দীর্ঘদিন বাঁধের দুরাবস্থার কথা প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি প্রশাসন। দীর্ঘ সময় ধরে এলাকায় জল ঢুকে ধান জমি, কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক ঘন্টা পরে ইরিগেশন বাসন্তী, এসডিও মনোজ চক্রবর্তী যাওয়ার পরেই মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে, বাঁধ মেরামতির কাজে হাত লাগান স্থানীয় গ্রামেরই মানুষজন। একটা লোক লাগানো যাবে না? এই এই টুটু, এই এই টুটু, এই কিছু লোক লাগিয়ে দিতে বলতো না বলিস, এখন লাগা অসীমকে দেখো, অসীম দেখি যাই সামনে বলি। বলুন কি অবস্থায়, কি অসহায়তার মধ্যে পড়েছেন? আমরা প্রথমত আমরা এখানে করোনার আতঙ্কে গৃহবন্দী হয়েছিলাম, হঠাৎ নটার সময় আমাদের এখানে নদী বাঁধ ভেঙে যায়। এই নদী বাঁধটা হচ্ছে সুইচ গেট ভেঙেছে। আমরা এই সুইচ গেটটা বহু দিন ধরে বলছি, প্রশাসনকে বলেছি, বহু পার্টি পঞ্চায়েতকে বলেছি, আমাদের মেরামত করা হয়নি। কারণ এই চৈত্র মাসের ভয়াবহ কটাল আসলে আমাদের তো ভাঙে, প্রতি বছরেই ভাঙে, কিন্তু
এখন যে ভাঙবে তার আগে সতর্ক করেছিলাম, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেননি। আজকে আমাদের দুরাহ অবস্থা, আমরা রাস্তায় বেরিয়ে এসেছি কিন্তু করোনার ভয়াবহ দুর্ঘটনায় বলছে আমাদের বাড়ির মধ্যে বন্দী হয়ে থাকতে, তাহলে আমরা কি করব এখন? আজকে যদি এই অবস্থা, বাড়ি থেকে বেরিয়েছেন কেন? আমরা এই নদীর বাঁধের জল ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরে থাকতে পারছি না, পুকুরের জল মাছ ধান সব নষ্ট হয়ে গেছে, আর আমাদের ঘরের মধ্যে ঢোকারও কোনো পরিস্থিতি নেই। আমাদের এই অবস্থায় এখন রাস্তায় বসে থাকতে হবে। সেই জন্য বলছি আজকের মধ্যে যদি এটাকে কোনো রকম ব্যবস্থা করা যায়, তাহলে এই চারখানা গ্রাম গেছে, এরপরে আরও 14 গ্রাম চলে যাবে, সারা এলাকা প্লাবিত হয়ে যাবে যদি নাকি আজকের কোনো রকম ব্যবস্থা না করা হয়। যদি পারেন করবেন, না হলে আর আমাদের কিছু বলার নেই, এটুকু বলে। কাজটা মোটামুটি একমাস ধরে পড়ে আছে কাজটা, এখানটায় এই কাজটা ওরা মন করলে বাঁধলে বেঁধে দিতে পারত। ওরা কালকের দুপুরের জ্বর যে উঠেছিল সেই জ্বরে মোটামুটি ওরা বুঝতে পারছে জল ঢুকবে, খানিকটা জেগে ছিল। আজকে তো আরও জল বাড়বে, কোটালের মুখ সবে শুরু হয়েছে, তা সত্ত্বেও এখানকার যারা দফাদার আছে মোটামুটি তারা কাজটা এখনো মধ্যে বন্ধ করে নেয়, আজকে ভেঙে গেছে, যা ক্ষয়ক্ষতি তো গ্রামের হবে। তা আমার মোটামুটি এখন যাচ্ছি বাঁধার দরকার নেই, এরকম জল আরও ঢুকুক, আপনার হচ্ছে আরও সবারই হোক। আচ্ছা, এটাই আমার বক্তব্য। মানে আপনার গ্রাম পুরো ভেসে গিয়েছে? গ্রাম ভেসে গেছে তো, এমনিতে গেছে তো, তাহলে আর ব্যাঘাত তো ভেসে যাবে, গ্রামের লোক জানতো, তাহলে এখন তো কেউ স্টেপ নেয়নি দুদিন আগে, তাহলে ভেসে জায়গা লেগেছে আর বাড়ি গেলাম নেই। আর দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।